اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم.

যে মহান মনি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে যথা সময়ে জমান নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন আমাদেরকে যিনি সুস্থ রাখলেন নিরাপত্তা দিলেন আমরা শুরুতে আমাদের সে মহান মনি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালিমাতুশ শুকর ফরি আলহামদুলিল্লাহ

আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি ঐতিহাসিকদের বর্ণনা মোতাবেক অধিকাংশের মতামতের ভিত্তিতে এই কথা বোঝা যায় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের কোনো এক দিন দিন পৃথিবীতে তার শ্রীপেন ছিলেন বিশ্বনবী জীবনী আমরা সারা বছরই আলোচনা করি। কারণ আল্লাহর বক্তব্য হলো আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি এই এজন্যই জন্যই একজন মোমেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে অনুসরণ করবে শুধু একজনকে তিনি মুহাম্মাদুর মোহাম্মদুর মাদুর রসোল্লাহ সাল্লাহ শোয়ার সময় ভাববে আমার রাসুল কিভাবে ঘুমিয়েছেন খাওয়ার সময় বলবে আমার রাসুল এইভাবে খেয়েছেন ইভেন যখন সে টয়লেটে প্রবেশ করবে তখনও ভাববে আমার রাসুল আগে কোন পা দিয়েছেন ঘুম থেকে ওঠার সময়ও রাখবে ঘুম থেকে উঠে আমার রাসূল কি দোয়া পড়েছিলেন অর্থাৎ 24 ঘন্টা প্রতিটি কাজে বিশ্বের কোটি কোটি মানুষ একজনকে অনুসরণ করে সুবহানাল্লাহ তাই তার আলোচনা তার শরণ एवरी মোমেন্ট एवरी আওয়ার প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে পৃথিবী গোলাকার সেজন্য নামাজের সময় এক এক দেশে এক এক টাইমে আমরা যখন জোহর পড়ি সৌদি আরবে তারা তখন সকাল দশটা নাস্তা করে যখন আমরা এসা পরে ঘুমাই আমেরিকা তারা ফজর করার জন্য পৃথিবী ঘূর্ণে অমান গোলাকাল হওয়ার কারণে কারণে নামাজের সময়টা চব্বিশ ঘন্টা ভেপি চলছে আজান ও চলছে আর আজানা আল্লাহর নামের সাথে রাসুলের নামটা কেউ জোরে সরে সরে ওরা পান এলাকা জিক্রা আল্লাহর কথার আমল চলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে আসাদু আল্লাহ মোহাম্মদার মাদার রসুল্লাহ তারা ঘোষণা ঘোষণা করছে যেহেতু সূর্য ভান। তাই নামাজে টাইম এক এক দেশে এক এক সময় আজান এক এক দেশে এক এক সময় সেই হেতু চব্বিশ ঘন্টা রাসুলের নাম স্মরণ চলছে আর রবিউল আউয়াল মাস আসলে আমরা স্পেশালি বিশ্ব নবীর চরিত জীবন চরিত নিয়ে আমরা আলোচনা করে থাকি তাই সেই সুবাদে ইনশাআল্লাহ আমরা আজ থেকে ধারাবাহিক ভাবে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করব আর আমি নিজেকে খুঁজব খুঁজব যামি নিজেকে রাসূলের আদলে সাজাতে পেরেছি তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা ভালো না বাসলে ঈমান والا হয় না রাসূলকে ভালোবাসতেই হবে প্রশ্ন হলো কে ভালোবাসে আশিকেরা রাসূলেরা যারা বড় বড় ওয়ালের মাঝে আশিকেরা রাসুল লিখে দিয়েছে রাসুলকে কি তারাই ভালোবাসে যারা নিজের নামের আগে হালে সুন্নি দাবি করছে রাসূলকে কি তারাই ভালোবাসে যারা যারা দতরা দিয়ে গান गाছে আর বলছে কেমনে যাব সোনার মদিনা হে রাসূল তোমার জন্য জীবন দিলাম জিলাপি খাইতে খাইতে ডায়াবেটিক বাড়ায় মিলা শরীর কইরা তারাই কি রাসূলকে ভালোবাসে কে রাসূলকে ভালোবাসে ভালোবাসা ফরজ কিন্তু কে ভালোবাসে ভালোবাসার ক্রাইটেরিয়াটা কি সেটা কোরআন হাদিসে আছে না নাই না নাই নিজের মত করে ভালোবাসা নয় ভালোবাসাও হবে কোরআন সুন্নার মত করে আপনাকে যেভাবে ভালোবাসার বহি প্রকাশ ঘটাতে বলা হয়েছে আপনি সেভাবে ঘটাবেন যদি বিশ্বনবীকে বেশি ভালোবাসতে গিয়ে কোন সাহাবি সেজদা করে বসতো রাসুল কি খুশি হতেন বরং তিনি বিরক্ত হতেন তিনি তার মাথার তুলে ধরে শক্ত করে তুলে দাঁড় করে বলতেন সেজদা হবে শুধু আমাকে নয় নয় সে যদি বলতো হুজুর আমি আপনাকে ভালোবাসি তাই করেছি বিশ্বনবী বলতেন ভালোবাসার বহিঃপ্রকাশের সিস্টেম এটা নয় এটা নয় আমার বন্ধু বন্ধু ভালোবাসা লাগবে আবার সিস্টেমও ফলো করা লাগবে আল্লাহ ফকরুল আলমিন কুরন মজিদে একাধিক জায়গায় বলছেন অল্লাহুল যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ সীমা লঙ্ঘনকারী কে ভালোবাসেন না পছন্দ করেন না এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ হবে সীমা রেখা মেনে সীমা লঙ্ঘন করা যাবে না কোন ক্ষেত্রেই না কিন্তু বড় আবেগ প্রবণ মানুষ তাই সীমা লঙ্ঘন দেখলে আমাদের মজা লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুনেছি ওদের যুদ্ধে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে শুনে উনি ও বত্রিশটা দাঁত উনি নিজের গুলা নিজে ভেঙে ফেলেছেন এমন ওয়াজ শুনে ছোটকালে কত সুবহানাল্লাহ পড়ছি

আর যে বত্রিশের খবর দিছে যে সব দাঁত ভাঙে লাইছে প্রশ্ন হতে পারে সব ভাঙলো কেন রাসুল ভাঙছে দুইটা রাসুলের ভাঙলো দুইটা ওয়াশ করুন ভাঙলো বত্রিশটা উত্তর বড় সোজা ওয়াশ দূরে থাকেন তাই রাসুলের কোন দুইটা ভাঙছে ওইটা তো আর দেখে নাই তাই প্রথমে নিজের দুইটা ভাঙ্গিয়া মনে মনে কয় রাসুলের দুইটা তো নাও ভাঙতে পারে পরের দুইটা ভাঙছে পরে কয় আরে এটা দুইটা না হতে পারে এই জন্য ভাবতে ভাবতে বত্রিশটা ভাঙ্গিয়া লাগছে পাবলিক সোবান আল্লাহ জোরে মারছে এটা সীমা লঙ্ঘন নিজের শরীরের ক্ষতি নিজে করা ইসলামে অনুমোদন নাই তাই তো আত্মহত্যা মহাপাপ হাপাপ

উনার ব্যাপারে হাদিস একাধিক হাদিসের কিতাবে হাদিস পাওয়া যায় এবং তিনি বিখ্যাত তাবি ছিলেন রাসূলের যুগের লোক কিন্তু বিশ্ব নিজের সচ্চকে আর নিজের সচ্চকে দেখার সুযোগ তিনি পাননি এসেছিলেন কোন একদিন মদিনায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুদ্ধের মাঠে ছিলেন উনার মা খুবই অসুস্থ ছিলেন তাই তিনি মদিনা অপেক্ষা করতে আর পারেননি মায়ের সেবার জন্য আবার তিনি চলে গেছেন উনার কার নামক এলাকায় তো নবীকে যেহেতু ইমানের সাথে নিজের চোখে দেখার পাননি পাননি তাই তার নামটা সাহাবিদের কাতারে কাতারে

এই কবিরা নিজের দাঁত ভাঙ্গে নিজে করতে পারেন এটা হতে পারে একবার বানানো কথা বানোয়া এটা নাই তাহলে বোঝা গেল রাসুলের মহাব্বত প্রকাশের ইসলামী নীতি লাগবে হাই হোসেন হাই হোসেন আপনার যখন আসে মহরম মাস মাস তখন কি শিয়ারা করে না করে না এটা কি মহাব্বত প্রকাশে রীতি আমরা কি এটা সাপোর্ট করি ওরা যদি বলে এই মিয়া রাসুলকে পরিবারকে ভালোবাসো আমরা বলি হ্যাঁ তাহলে রক্ত কয় ফোটা দিছো দেখছো আমরা মহররমের দশ তারিখ পুরো শরীর রক্ত বাসায় দিছি আমরা বলবো রক্ত দিয়েছো বটে তবে তোমরা সামান্য সওয়াব পাও নাই উল্টা এটা হচ্ছে বেদাত এটা কবিরা গুনাহ

ফজরের নামাজ পড়েছেন এশারে রোজু দিয়ে এমন ওয়াজ যদি কেউ করে সুবহান আল্লাহ এমন জোরে হয় মসজিদে সাত গরম করে ফেলবে অথচ আপনারা বলুন তো বিশ্ব নিজে রাতে ঘুমাতেন কিনা কথা কয় না কেন আমার ভাইয়েরা জবাব তো দিতে হবে দিতে রাসূল রাতে ঘুমাতেন কিনা কিনা সারা রাত জেগে জেগে ইবাদতের কথা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে আল্লাহ তো বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা কোরআন আছে না রাতের বেলায় দাঁড়াও নামাজ পড়ো তবে কিছু সময় বাদ দাও এরপরে আল্লাহ কয় কতটুকু বাদ দিবা নিসফউ অর্ধেক রাত নামাজ পড়ো বাকি অর্ধেক তুমি নিজে ঘুমাও নিজে স্ত্রীকে নিজের চোখকে সময় দাও প্রশান্তি দাও নিজের দেহকে

বিসমল নবী নিজে রাতে ঘুমাতেন আবার তাহাজ্জুদ পড়তেন আবার তিনি দাঁড়ায়া ফজরের দুই রাকাত সুন্নাহ পড়ে আবার কিছুক্ষণ বিশ্রাম নিতেন হযরত আবু বকর তাই করতেন ওমর তাই করতেন সাহাবারা রাসূল কোন শরণ করে তাই করতেন মাসখান দিয়ে ইমাম আবু হানিফা 45 বছর ঘুমায় না ইশার ওযু দিয়ে ফজর পরে এর মানে ঘুমাইলে ওযু থাকে নি থাকে নি এর মানে উনি ঘুমায় না সারা রাত লেখা পড়ায় ইবাদতে ব্যস্ত ছিল আপনারা কোন সুবহানাল্লাহ রাসূলের সুন্নার সাথে যে আমল মিলে না সেখানে আল্লাহ চলে না উল্টা নাওযুবিল্লাহ বলা লাগে এই তো স্বাভাবিক রাসূলের সুন্নার সাথে যখন কারো জীবন মিলবে না সেখানে কি শেখ সুবহানাল্লাহ হবে হবে কথা বুঝেন নাই সেখানে তো আপনি বলবেন যে নাওযুবিল্লাহ আরে এটা তো ঠিক না এটা তো ঠিক না

কথা কন না একটু মিল নাও মিল দুই এক দিন হইলে হইতে পারে যে দুই এক দিন ইবাদত করেছেন লিখতে বসেছেন সকাল হয়ে গেছে এটা হতেই পারে এমন ঘটনা আমাদের জীবনও ঘটেছে আমার জীবনও ঘটেছে দুই রাত ছাত্র জীবনে জীবনে পড়তে বসে যদি ফজরের আযান হওয়ার পরে টের পাইছি পরীক্ষা ছিল তখন ছিল পরের দিন পরীক্ষা ছিল দেখতে দেখতে সকাল হয়ে গেল এটা হলো রেয়ার কেস এটা হতেই হতেই পারে

সারা রাত করে আপনি মনে করবেন না যে আপনি বুজুর্গ হইছেন বরং আপনার মাথায় রাখবেন এবাদত বড় ভালো জিনিস আমি করেছি সেটাও ভালো কিন্তু রাসূলের সুন্নাহ হলো রাতে কিছু ঘুমানো বহি প্রকাশের রীতিটা সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৪০ বছরে কাজ করছেন যদি আমি আপনাদের কাহিনী না বলে শুধু ঘটনাটা শোনাতাম নিশ্চয় আপনারা সুবহানাল্লাহ কইতেন যদি আমি প্রেক্ষাপট টোটাল আলোচনা না করে শুধু ওই ঘটনা শুনেতাম সুবান আল্লাহ আমনে রহমান আর জীবন তো শুনেই আছে এইভাবে আমরা যখনই দেখি বারবারই তখনই মজা পাই ফিশায়ে হুজুর বগলের নিচে হাত লাগাই সাংগুল দিয়া গুতা মারছে কলব লরে আবার সেই দরবারে গিয়ে দেখি পীরকে মানুষ সেজদা করে আমরা সিজদার কথা বলে যাই কলব লরার কথা বড় মনে থাকে যে অনেক বড় פי সাহেব কিন্তু উনি যা আবার সিজদা নিয়া শিমা লঙ্ঘন করে মুশরিক হয়ে গেছে ওটার খবর নাই যদি আমরা বারবারই কা পছন্দ করতাম কলব লরার দিকে খেয়াল দিতাম না আমরা সিজদার দিকে খেয়াল দিয়ে বলতাম এই লোকটা কখনো আল্লাহর ওলি না সে শুধু কলব না ইশারা দিলে যদি পুরো দেহ লড়তে থাকে আমরা তাকে বড় মাপের যাদুকর মনে করব

তোমরা ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না তোমার কাছে আমি নবী মোহাম্মদ তোমার ছেলে মেয়ে মা বাবা অন্যাসিয়াজমাইন সব মানুষের সে বেশি প্রিয় না হব লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ মুমিন হতে পারবে না মুমিন কি দাবি করলে হওয়া যায় দাবি করলে হওয়া যায় না তাহলে তো লালন মুমমেন હતો লালনের কোন কোন গান শুনলে আপনি মনে করবেন যে আব্দুল কাদের জিলানীseo বড় আল্লাহর ওলী কিন্তু বাস্তবে সে ঈশ্বরবাদী ছিল না বহুশ্বরবাদী ছিল এক আল্লাহওয়ালা ছিল না সে বহু আল্লাহ বিশ্বাস করত নাউজুবিল্লাহ তা ধর্মের নাম কি জানেন মানব ধর্ম আমি কুষ্টিয়া মাহফিল করতে গিয়েছিলাম তো যে অঞ্চলে যাই যদি দর্শনীয় কিছু থাকে একটু ঘুরে আসি কারণ দেখলে কথা বলতে সুবিধা সুবিধা তা আমি বললাম যে লালনের মাজারটা কই আছে তো কোষ্ট ইউনিভার্সিটির আমার এক দোস্ত প্রফেসর হে কই অনেক দূর অনেক দূর আমি কই দূর হইলে কি হইছে তোমার গাড়ি নাই মিয়া ইউনিভার্সিটি কো আছে তো লস হলো ঘুরে আসি দেখতে গিয়েছিলাম দেখি তার মাজারে দুই দেখি হায় রে মহিলা পুরুষ পর্দার কোনো ভালাই নাই আমি গিয়েছিলাম আসরের টাইমে দিনে তো পরে তাই মোমবাতি দেখি নেই আর কি হয়তো মোমবাতিও দেখতাম রাতে গেল পুরুষ মহিলা বেপরদায় পড়ে আছে শুয়ে আছে অনেকগুলো ঘর তো বললাম ও কবরটা কই কো কবর সামনে সামনে ওখানে যাচ্ছি এক ভদ্র লোক ধরে আসে এসে বলে জুতা খুলে যান খুলে যান জুতা রেখে যান রেখে যান তোরে ঠিক আছে জুতা রেখে যাই জুতাগুলো খুলে রাখলাম রাখলাম কিন্তু বললাম ভাই ভাই হাতে করে নেই না জুতা হাতে করে ওখানে প্রবেশ নিষেধ নিষেধ আমি বললাম ভাই আমরা তো মক্কা শরীফে নামাজ পড়তে যখন যাই হাতে করে জুতা নেই অসুবিধা নাই তো ভাই তোমার আপনাদের মক্কায় আপনারা কি করেন সেটা আমাদের দেখার বিষয় নয় এই কথাটা আমাকে লাগলো আপনাদের মক্কা মানে মানে আমার সাথে যে ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমার একটু সিনিয়র আমার এক দিবে সিনিয়র বললাম ভাইজান কি কয় আপনাদের মক্কা উনি আমারে বলল ওরা তো ইসলাম মানে না মানে না ওরা খেসুরি মানে সব ধর্ম থেকে কিছু কিছু মানে ওই দিন এলাহির মত কিন্তু লালনের কোন কোন গান শুনলে মনে হবে খাইছি এত আল্লাহ আমার বন্ধু নিজকে মুমিন দাবি করলে মুমিন হওয়া যাবে না মুমিন হওয়ার জন্য রাসূলের সুন্নাহর ক্রাইটেরিয়ার ভিতরে ঢুকতে হবে শুধুমাত্র পানি দিয়া বালি এবং মাটি মিক্স করে খামির বানায়াম আগুনে পোড়াইলে যদি ইট হতো তাহলে ব্রিক ফিল বানাইতো না সেখানে কেউ ফরমাও বানাইতো না পানি আছে বালি আছে মাটি আছে আগুন আছে আপনি পোড়াইলেন ফরমার ভিতরে ঢোকান নাই এটার নাম ইট নয় এটার নাম হবে পোড়া মাটি ইট হওয়ার জন্য নির্ধারিত একটা ঢাইস ফরমা আছে না নাই ওটার ভিতরে ঢোকানো লাগে যে কয়জন কর্মচারী থাকে বিল্ড ফিল্ডে কেউ তিন কোণা কেউ পাঁচ কোণা কেউ চার কোণা কেউ গোল কেউ সাপটা এরকম করে করে কি বানায় নাকি সব এক রকম কেন এক রকম কারণ নির্ধারিত ফরম আছে আপনি নিজকে আপনার মন মতো দাবি করবেন সুযোগ নাই মুমিন হওয়ার নির্ধারিত ক্যাটাগরি আছে না নাই রাসূল বলেছেন ইয়াুমিন ওয়াহদুকুম কেউ মুমিন হতে পারবে না

ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি নয় আপনার জানের চেয়েও বেশি আসলো আসলো এ পৃথিবীতে একজন মানুষের কাছে কাছে সবচেয়ে বেশি বেশি প্রিয় হচ্ছে তার নিজের জান মানুষ যতই কোক অন্যরে তোমার আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি এগুলো হলো আবেগ আবেগ মিশা কর মিশা কারণ আপনি চরম বিপদ যখন আসবে তখন বাংলা প্রবাদ আছে সাসা আপন প্রাণ বাসা ইংরেজিতে বলে সেলফ হেল্প ইজ দা বেস্ট হেল্প এটাই বাস্তবতা আমার এক উস্তাদ হাটাজারি মাদ্রাসার ফারেক ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ জান্নাত নসীব করুন মুফতি ফয়জুল্লাহ হুজুরের খুব খাস ছাত্র ছিলেন হাটাজারি সবচেয়ে বড় মুক্তি তিনি ছিলেন এখন পর্যন্ত সবাই উনাকে স্মরণ করে তো উনি চট্টগ্রামে আমরা খুব ছোট ছিলাম তখন একটা বড় মাপের ঘূর্ণিজ টর্নেডো হয়েছিল হাজার হাজার মানুষ নাকি মারা গেছে লাখ লাখ গরুর বাসুর কে চাইনা নিয়ে গেছে বিশাল হঠাৎ করে জলোচ্ছ্বাস হলো ওই জলোচ্ছ্বাসের একটা কাহিনী বলতেন হুজুর বললেন আমি যে পাগল দেখেছি ওই পাগলাটা পুরুষ সামান্য একটু কাপড় কাপড় কখনো হাসে কখনো কাঁদে কখনো কথাবার্তা বললে মনে হয় একবারে সুস্থ কিন্তু আবার পাগলা একদিন ওই পাগলা কিছুটা সুস্থ দেখে তার সাথে একটু গল্প করলাম করলাম এমিয়া এমিয়া তুমি এরকম ঘর নাই বাড়ি নাই পাগলা করো ব্যাপারটা ব্যাপারটা তোমার হয়েছে হয়েছে তখন সে বলল বলল বানের জলে জলের কি বানের পানিতে আমার সাওয়াল বাইসা গেছে বানের পানিতে তোমার সাওয়াল বাইসা গেছে মানে কি মানে কই যে ওই যে জলুর সাথে ছিল কই যখন পানি আমার বাসায় ঢুকছে

বাচ্চা ফিটে আর কত ফাতরাবো এক পর্যায়ে আমি বাচ্চার হাতটা ধরে বাচ্চাকে ছেড়ে দিলাম যখন বাচ্চার হাতটা আমার কাঁধ থেকে গলা থেকে আমি খুলে ফেলছি আমার সওয়াল তখন বলল বাবা বাবা তুমি বুঝে আমারে ভাষায় দিলা দিলা ওই শব্দটা মনে হলে আমি পাগল হয়ে যাই অস্থির হয়ে যাই কি প্রমাণ হলো একজন বাবার কাছে যতই বলি ছেলে তোরা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি বাস্তবতা হলো আমাদের জান আমাদের সবচেয়ে বেশি প্রিয় এজন্য আমরা বাসার জন্য প্রয়োজনে কোটি টাকা লস হয় তারপরে নিজের জানটা লই পালায়া যায় হয় কি না এমন কথা বলেন না কেন দেশ থেকে পলায়া চলে গেছে জান লই এমন লোক আছে না না বাড়ি ঘর ছেলে মেয়ে সব কোন রকম জানটা লইয়া বিদেশ পালায়া চলে গেছে

আমরা ফির দেখাই বুজুর্গ দেখাই দেখাই আমরা কিতাবের পাতা দেখাই যমক কিতাবে পাইছি মনে রাখবেন দোস্ত কোরআন হাদিসের সামনে যদি বিপরীতে কোন কিতাব আসে ওই কিতাবের দাম এক আনাও নাই যখন কোরআন এবং হাদিস প্রমাণিত হবে এটাই সুন্নাহ এটাই বিধান এটাই আইন আপনাকে এখানে মাথা পেতে দিতে হবে এখানে যদি গোড়ামি করেন আপনি ধরা খাইলেন আরে ভাই আপনি যে দরা খাইছেন এটা আপনি এখন কোন মোটেও বুঝবেন শিয়া राजे পথাড়া এটা কি শিয়া রি হু শয়তান জীবিত আছে এবার বলুন তো শয়তানের বুদ্ধি আমাদের থেকে কম না বেশি বয়স বয়স অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার বয়স কত দিন আর শয়তানের বয়স কত দিন এইজন্য হে নবীদেরকে পর্যন্ত ফেসে মলাই দিতে চাইছিল

আমার নফস আমাকে প্রতারিত করে নি তা নয় ইনান-নফসালাম মারতুম বিলসুখ নফস তো খারাপ কাজে প্রতারণা দেয় ওয়া মা উবাররিউ নফসি আমি বলি না আমার নফস আমাকে প্রতারিত করে নাই নাই তো বাসলেন কেমনে ইউসুফ নবী কইল লা আমারাহমরব্বি আমার আল্লাহ আমার রহম দিয়া বাঁচাইছে শয়তান কত হারামী সে সব অভিজ্ঞতা কাজে লাগে তার বুদ্ধি বেশি আপনি যদি মহাসাগর অপরে যান ডুবে যান আপনি লঞ্চ ডুবে সেখানে জীবন বাঁচানোর জন্য কিছু টায়ার দেয়া থাকে টিউব দেওয়া থাকে যেগুলো আপনি দেখবেন দেখবেন নৌকার ছাদের মাঝে বাজে থাকে থাকে আপনি যদি একটা ধৈরা কোন রকমে ফাজা কোলা কইরা ধরে রাখতে পারেন যে আর যা হোক যা হোক দেউ আসুক আর জ্বর আমি এই টিউবটা ছাড়তাম না এটার বুকের ভিতর শক্ত করে ধরলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা আছে কারণ টিউবটা ডুবে না তো আজকে সত্য সিনা বড়দায় দেওয়ানবাগের হুজুর কয় উনিও ঠিক হুজুর কয় উনিও ঠিক সরসিনার হুজুর কয় আমিও ঠিক হুজুর কয় আমিও ঠিক সবাই তো ঠিক বলছে এখন আপনি কেমনে বুঝবেন কে ঠিক কে ব্যাঠিক না বুঝলে তো গজব সব শেষ এখন বুজার জন্য বেঁচে থাকার জন্য একটা পাথে হচ্ছে কোরআন এবং ভালোবাসা হবে নিজের জীবনের সে বেশি এখন ভালোবাসা কেমনে দেখাবেন আমি একটা তাপসি পড়েছি তাপসির নামটা মনে নাই তাফসিরের ঘটনাটা মনে আছে মুফাসসিরে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যদি কোন সাহাবী রাসূলের সাথে সফরের রওনা মরুভূমির পথ ধরে দুইজনের সাথে কিছু খাবার আছে পানিও আছে চলতে চলতে খাবার এবং পানিও শেষ এখন রাসূলের হাতে একটা পানির বোতল সাহাবীর হাতে আর একটা পানির বোতল আল্লাহর হাবিব পানি পান করতে করতে উনার বোতলের পানি সবটুকু পান করলেন এখন আর পানি এক ফোঁটাও নাই কিন্তু ওই সাহাবীর বোতলে কিছু পানি রয়ে গেল এমন কম যে পানিটা দুইজনে ভাগ করে পান করা যাবে না হয়তো এক ঢোক হবে বা দুই ঢোক হবে সাধারণ পানি চার পাঁচ ফোঁটা দিলেই শেষ ওই অবস্থায় রাসূলও পিপাসিত ওই সাহাবীও পিপাসিত পানিটা কার বোতলে পানির মালিক কে সাহাবী পিপাসা দুই জনের ওই মুফাসসির লেখেন ওই মুহূর্তে যদি রাসূলকে পানিটা না দিয়া সাহাবী পানি পান করে সে কাফের হয়ে যাবে কারণ কোরআনের আয়াত মুমিনের কাছে রাসূলের mohabbat জীবনের চেয়ে বেশি এই আয়াত শিকারকারী হবে ওই মুহূর্তে তার যতই পিপাসা থাকুক ওই পানি টুকরাスルকে দিতে হবে কারণ যেহেতু রাসূলের मोहब्बत হবে জীবনের চেয়ে বেশি যদি ওই পানি সে নিজে পান করে প্রমাণ হবে সে নিজের জীবন কে রাসূলের চেয়ে मोहब्बत বেশি করেছে এটা কোরআনের সম্পূর্ণ खिलाफ বিশ্ব নবীকে ভালোবাসা লাগবে জীবনের চেয়ে বেশি যদি রাসূল আজকে জীবিত থাকতেন তাহলে আমরা চলে যেতাম মদিনায় বিছানা দিলে আমরা সাগর ফাড়ি দিয়ে চলে যেতাম মরুভূমির পথ পাড়ি দিয়া হেঁটে হেঁটে পাগলের মতো ডোরাইয়া মদিনায় পৌঁছে যেতাম রাসূলের কদমে নিজের হাতের রুমাল হাতের রুমালটা বের করে রাসূলের পা মুছে দিতাম মাথার টুপি খুলে রাসূলের গাম মুছে দিতাম বিশ্বনবীর কপালে চুমু খেতাম হাতের মাঝে চুমু খেতাম বুকের সাথে জড়ায়া বুকটাকে প্রশান্ত করতাম হযরত ইবনে মাসউদের মতো রাসূলের বালিশ কাঁধে নিয়ে হাঁটতাম রাসূলের দুটো জুতা মুছে দিতাম হযরত তলহার মতো নিজের বুকে তীর নিতাম রাসূলের গায়ে পড়তে দিতাম না নিজে না খায়া রাসূলকে খাওয়াতাম বাস্তবে প্রমাণ করে দিতাম নবী তোমাকে জানের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু সেই সুযোগ তো আমাদের নেই আল্লাহর বিদার রাসূলকে ভালোবাসা লাগবে নিজের জানের চেয়ে বেশি রাসূলের হাদিস ছেলে মেয়ে বইয়ের চেয়ে মা বাবার চেয়ে বেশি ওই বিধানটা কি মুনতবি না বিধানটা চলো মান তো ভালোবাসা তো লাগবেই কিন্তু দেখাবেন কেমনে সামনে তো নাই তুমি এখন ভালোবাসা আমরা যে যার মতো আশেখ রাসুল বলে দেব মিলাদ দিয়ে কেয়াম দিয়া রবিউল আউয়াল মাস আসতেছে চলতেছে কয়দিন করে দি মিলাদ দিয়া যেই যেমনে পারি নিজের মন মতো ভালোবাসা দেখাবো এটা মোটেও নয় রাসূল বলছেন মানে হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি যে আমার সুন্নাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে

ওই পুরা জীবনের মাঝে কিছু কিছু আইন আছে বিধান আছে যেগুলো রাসুল নিজে করেছেন আমাদেরকে করার জন্য আদেশ করেছেন এবং ওইগুলো পরিত্যাগ করতে আমাদের নিষেধ করেছেন ওইগুলোর নাম হলো সোননাতে আজে বাপ যে বাপ এগুলো হচ্ছে বাধ্যতামূলক সন্না যেগুলো তর করার কোন সুযোগ মুসলমানের মানে নাই নাই কিন্তু আমার মাথায় পাগড়ি আছে কিছুক্ষণ পরে খুলে ফেলবো ফেলবো আপনাদের অনেকের মাথায় পাগড়ি নাই তাই বলে কি কবিরা গুনাগার হয়ে গেছেন অনেকের মাথায় তো টুপিও নাই আমরা তাকে বলেছি তোমার নামাজ হবে না হবে না কথা না কোন বলেছি এতে বোঝা যায় সব সুন্নাহর হুকুম এক রকম না কিছু কিছু সুন্নাহ আছে তারক করার কোনো সুযোগ নাই ওই সুন্নাহগুলো সিরিয়াল এক নাম্বারে থাকবে কিন্তু বাংলাদেশের লোকেরা সোননাতে না ফেলা নিয়ে ব্যস্ত কিন্তু সুন্নাত তো আজ খবর নাই আপনি সোননা বুঝতে পারেননি তাই এটা করছেন করছেন আল্লাহর হাবিবের সুন্নাকে ফলো করো তাহলে কপাল খুলে যাবে মুসলমান বিশ্ব নবী বলছে তাকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব রাসূলের সুন্নাহ অনুসরণ না করে জান্নাত মিলবে না

আমার সব উম্মত জান্নাতে যাবে যাবে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত আমরা বড় খুশি হতাম হতাম কিন্তু হাদিসটা এখানে শেষ নয় এবার আছে আবা তবে তারা উম্মত দাবি করো জান্নাত পাবে না যারা অস্বীকারকারী হবে আবা কিলামান ইয়া আল্লাহ প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসূল অস্বীকারকারী উম্মত সেগুলা আবার কই ওই কারা কিভাবে চিঙ্গু রেসুল বলে নেবার মানতনি দখালাল জাননে না নামানসানি সদ যে ব্যক্তি আমাকে অনুগনু করে অনুসরণ করে জীবনটা চালাবে সেই জান্নাতি হবে আর যে আমাকে নবী মানবে কিন্তু আমাকে অনুসরণ করে পুরা জীবন চালাতে রাজি হবে না সে শবীকারকারী হয়ে জাহান নামি হবেহু

রাসুলকে ফলো করে মসজিদে ঢুকছেন মসজিদ থেকে বের হচ্ছেন রাসুলকে ফলো করে দেশটা চালান এখানে আমরা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমে চালাবো এর মানে রাসুল এখানে আপনার জন্য প্রয়োজন নাই আপনি আবার কাতারে চলে গেলেন আর যে ব্যক্তি বলবে আমার চুল কাটা থেকে দেশ চালানো পর্যন্ত পাকঘর থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত আমি থাকবো যেখানে সন্না মানবো সেখানে রাসুল বলেন সেই আমার সাথে জান্নাতে চলে যাবে যাবে

আওয়াজ একটু দেন একটু দেন আমার বন্ধু বন্ধু কবি সাহিত্যিক লেখক সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী মূর্খ শিক্ষিত পৃথিবীর সব মানুষকে এক জায়গায় জড়ো করে যদি বলা হয় মোহাম্মদ নবীর যুগের নাম কি ওই যুগের নাম দিরা অফ ইগনোরেন্স অন্ধকার যুগ জাহিলিয়াতের যুগ এই খবরটা পৃথিবীর সব মানুষই কম বেশি জানে জানে এমন এক যুগে বিশ্বনবী এসেছিলেন যে যুগের মানুষগুলোর মাঝে মনুষ্যত্ব ছিল না ছিল না তারা সুরতে মানুষ ছিল সিরতে চরিত্রে তারা হায়ানার সে অহিংস ছিল ছিল দেখতে মানুষ ছিল কিন্তু কাজে কর্মে ইবলিসের সে আরো বড় ইবলিস ছিল তাদের এমন কিছু কাজ ছিল যে কাজগুলো দেখে হয়তো ইবলিশ পর্যন্ত আশ্চর্য হত ইবলিশও বলতো এমন কাজ কেমনে করস এটা আমি ইবলিশ করতে পারব না মানুষের কিছু কাজ দেখে যে শয়তান পর্যন্ত পালায়া যায় এটা কিন্তু কোরআনেও আছে বদরের যুদ্ধের দিন শয়তান মানুষের सूरत ধরে যুদ্ধের মাঠে হাজির হয়েছিল হাজির হয়ে কুরাইশ বংশের একজন বড় মাপের যোদ্ধার হাতে হাত রাখলো হাত রেখে বলল আমি উমক বংশের উমক যোদ্ধা সে বলল তোমাকে তো আমরা অনেক শুনেছি কিন্তু আজকে চোখে দেখেছি বলল তোমরা আমাকে দাওয়াত দাও নাই তবে মোহাম্মদ তোমাদের যেমন শত্রু সে আমারও শত্রু নাউযুবিল্লাহ তাই আমি শুনেছি তার সাথে তোমাদের যুদ্ধ হবে তাই নিজে হাজির হয়ে গেছে আবু জাহেল দেখেছে দেখে বলতেছে আপনি বলে হ্যাঁ আমি অমুক জায়গার অমক আবু জাহেল খুশি যা কাজকে বড় একজন যোদ্ধা আমরা উপরি পেয়ে গেলাম হাতটা ছিল কুরাইশ বংশের এক যোদ্ধার হাতের মাঝে হ্যান্ডশেক করার মতো হাতে হাত রেখে কথা বলছে হঠাৎ করে ওই শয়তান তার হাতটাকে ঝাড়া দিয়ে ছেড়ে দিল ছেড়ে দৌড় মারলো তখন ওই যোদ্ধা আওয়াজ করে ভাই কোথায় যাচ্ছেন দৌড়ের গতি দিয়ে বুঝছে হে পলাইতেছে নর্মাল দৌড় আর পলানোর দৌড় তো একরকম বুঝছে যে হে পালাচ্ছে বলতেছে যাচ্ছেন কোথায় পালায়া ইবলিস তখন কি বলেছিল তার কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে ইবলিস বলেছে ইন্নি আরা মালা তারাউন

শয়তানের মতো যদি সেদিন যুদ্ধের মাঠ থেকে আবু জেহেল আগে পালাইয়া যাইতো তাহলে জাহান্নামে যাওয়া লাগত না তাও করলে জান্নাতি হওয়ার সুযোগ ছিল ছিল কিন্তু সে পালায় নাই তো সেদিন মারা পড়ছে তাহলে মাঝে মাঝে শয়তান ও পলায় আল্লাহর গজব দেখা কিন্তু মানুষগুলো গজবের কথা শুনেও পলায় না এমন আছে যেমন নদীর তীরে সাগরের তীরে গিয়া ফেরাউন দেখছিল ১২টা রাস্তা দেখে নাই দেখে নাই ফেরাউন কি রাস্তায় ঢোকা ঠিক হয়েছে কমন সেন্স কি বলে কি বলে আপনি যদি কোরআন হাদিস না ধরে শুধু কমন সেন্স কে প্রশ্ন করেন আপনার স্বাভাবিক বিবেক বলবে যে মুসা যাচ্ছে 12টা রাস্তা হয়ে গেল সাগরের ভিতর ভিতরে

আমার বন্ধু বন্ধু ওই জাহিলিয়াতের যুগের মানুষ মানু চরিত্রে হায়নার মতো দুষ্টামিতে শয়তানের মতো ম মনোপস্থিত হয়ে গিয়েছিল ছেলে বাবা মা এক জায়গায় মত পান করে মাতলামি করতে করতে ওই মানুষগুলো কন্যা সন্তান জন্ম নিলে নিজের হাতে বাবা জীবিত কবর দিয়ে দিত এর শাশিকদারের নাম শুনছেন শুনছেন

ওর লোকেরা এসে ও কখনো আসতো না হান্নান দেখলে ভালো না আকারে একটু খরবাকৃতি ছিল ওর লোকেরা এসে দোকানে বলতো সালাম দিয়া আলাইকুম আপনারে আমাদের সালাম দি সালামদি যে কি সালাম সালাম

সেখানে বসলাম লোকজনের সাথে গল্প করলাম চা দোকানে বসে জানতে চাইলাম ব্যাপারটা কি উত্থান এবং পতনের কাহিনী একজন আমাকে বলল আপনি আজকে এসার শিকদার এভাবে বলছেন সাহেব শব্দটা বলেন নাই উনি বাহিরে থাকলে কিন্তু আপনারও খবর আছে খবর আপনি শিকদার সাহেব কমকে পক্ষে বলা আমি বললাম মানে কি মানে কি আসলে উনি ছিলেন বড় লোকের জম আর আমাদের মতো গরীবদের পরম বন্ধু

যাকে চোখে পড়তো তাকে দুনিয়া থেকে সরাইয়া দিত কথা যদি কেউ উল্টা পাল্টা বলতো জায়গায় শেষ শেষ এবং তার হিংস্রতা এতটা জঘন্য ছিল মারার পরে লাশ পেত না কারণ ওরা আমারে বলল নৌকায় করে লাশ মেঘনার মাঝখানে নিত তারপরে সিমেন্টের বস্তার সাথে পেটের মাঝে রশি বেঁধে ছেড়ে দিত আপন জনেরা জীবনে লাশটাও খুঁজে পেত এত হিংসার শিকদার পিসি হান্নান ওই টোকাই সেলিম ওদেরকেও যদি বলা হতো পিস্তল হাতে দিয়া নিজের মেয়েটাকে নিজে গুলি করো আমার মনে হয় সে তারও হাত নিজের মেয়েকে গুলি করবে করবে এসা শিকদার আমরা সেটা মনে করি না কিন্তু জাহিলিয়াতের যুগে নিজের মেয়েকে বাবা জীবিত কবর বাবা একজন এমন বাবা ছিল শত শত। যখন কোন বাবা তার মেয়েটাকে জীবিত কবর দিত এলাকার লোকেরা এসে সেই বাবারে ধন্যবাদ জানানোর জন্য লাইন খারাই স্বাগতম ধন্যবাদ কামের কামের আমার বন্ধু যুবতী মেয়েকে বাবার সামনে হায়নার দল ইজ্জত লুটে নিত ওই বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত বিচার পাওয়া দূরের কথা বিচার ছাওয়ার জায়গাটাও নাই সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে কল্লা কেটে ফেলতো রক্তাক্ত হাতে আবার নাস্তা খেতো 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 মানুষ মারছে টেনশন ঘোড়াকে পানি পান করাবে কে আগে তা নিয়ে ঝগড়া লাগলো কাজ মেলায় ওই ঝগড়া লাগার পরে যুদ্ধ শুরু শুরু করছে দাদা শেষ করছে নাতি কোন কোন ঐতিহাসিক বলেন ওই যুদ্ধের মেয়াদ কাল ছিল সত্তর বছর কেউ বলেন চল্লিশ বছর হাজার হাজার মানুষ ওই যুদ্ধের মাঝে মারা গেছে হয়েছে ওই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেছে মানুষ মারা ছিল মামুলি ব্যাপার ওই মানুষগুলো চুরি ডাকাতি করত এবং রাস্তায় দাঁড়ায় নিজের পরিচয় দিত আমি চোর ডাকাত বলতো আমি ডাকাত আমরা যেমন বলি আমি ছেলে আমি কুমার আমি কামার আমি মুসি আমি ব্যবসায়ী আমি চাকরিজীবী ওই যুগের মানুষগুলো গুলো চোর এবং ডাকা ডাকা তারা নিজেরা বাজারে দাঁড়ায় পরিচয় দিত কারণ চুরি করা ডাকাতি করা কোন লজ্জার কারণ ছিল না এটাও একটা পেশা যে যুগের মানুষের চরিত্র মনুষ্যত্ববোধের ধারে কাছে নাই থাকবে বা কেমনে

এবার ভাবুন তো পৃথিবীতে যদি একদিন না শুধু এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে যেত পৃথিবীকে উষ্ণ রেখেছে সূর্য পৃথিবীর যে অংশে সূর্যের তাপ কম পড়ে ওই অংশে বরফ থাকে চব্বিশ মাস চব্বিশ ঘন্টা বারো মাস পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে যদি সামান্য উপরে উঠে যায় আকাশ বিজ্ঞানীরা বলেন যারা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে লেখাপড়া করছে তাদের বক্তব্য হলো পৃথিবী থেকে সূর্য যদি সামান্য উপরে উঠে যেত তাম পৃথিবী বরফে থেকে ধ্বংস হয়ে যেত মানুষ বসবাস করার মতো কোনো জায়গা পৃথিবীতেই থাকে আপনারা জানেন উত্তর মেরু অঞ্চলে কোন মানুষ বসবাসবাস করে না সূর্য যদি না থাকত তমাম পৃথিবী শেষ হয়ে যেত নিমিশের মাঝে মাঝে আলো দূরের কথা কথা সূর্য হলো আলো ঠিক এক একজন নবী পৃথিবীতে সূর্যের মতো আলো আলো আদম থেকে ঈসা পর্যন্ত পৃথিবী একটা দিন নবীবিহীন ছিল না ছিল না সূর্য না থাকলে যেমন পৃথিবী আলো পেত না পৃথিবী থাকতো না নবী ছাড়া পৃথিবী নাই এই পৃথিবীর প্রথম মানুষটাই ছিল নবী ঈসা নবী পর্যন্ত একদিন পৃথিবী নবী শূন্য থাকেনি থাকেনি বরং এমন সময় ছিল ছিল একসাথে পৃথিবীতে কয়েকশো নবী ছিল ছিল যাত্রাবাড়ি একজন নবী নবী

কিন্তু ঈসা নবীর পর থেকে বিশ্ব নবী পর্যন্ত যদি বছর সূর্য না থাকে পৃথিবী যাবে ধ্বংস হয়ে যাবে এক একজন নবী এক একটা সূর্যের মতো মতো ফোনে ছয়শ বছর পৃথিবীতে নবী নাই নাই মানুষের মনের জগৎ কত অন্ধকার হয়ে গেছে

ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকবো আজকে সময় শেষ বিশ্ব নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সকলকে অনুসরণ করে আলোকিত জীবন গঠন করার তহরিক দান করুন আমি ওয়া আলাইকুম